একজন অমুসলিম বোন আমাদের এই মাহফিলের মঞ্চে কালিমা পড়ে মুসলমান হবে, এর চেয়ে সৌভাগ্যের ঘোষণা হতে পারে? তো দাঁড়াইলেন কেন আপনারা, বসেন। কথা আমরা শুনলাম, নেতৃত্বের যে গুণাবলী এগুলো অর্জন করার দরকার আছে না নাই? এগুলো দেখে দেখে আমরা নেতা নির্বাচন করব। এই নেতৃত্বের গুণাবলীগুলো, লিডারশিপ কোয়ালিটিস গুলো আমরা আমলে নিয়ে এই নেতৃত্ব শূন্যতার এই সময়ে, মুসলিম বিশ্বের এই সময়ে আমরা যেন আবার আগের সেই নেতৃত্ব ফিরে পেতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি নেতা হওয়ার জন্য যে কোয়ালিটি বেঁধে দিয়েছেন, ওই কোয়ালিটিগুলো দেখে দেখে নেতা নির্বাচন করে আমরা যেন এই সংকট থেকে উচ্চারণ পেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আরো আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমি আমাদের সকলের শ্রদ্ধাভাজন উস্তাদ সাইয়েদ কামরুদ্দিন জাফরি, সাইয়েদ জাফরি হুজুরের কাছে এখন শাহাদা বাক্য পাঠ করে একজন হিন্দু বোন এখন কালিমা পড়ে মুসলমান হবে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, কোরআনের সাথে থাকেন। আবারও হয়তো দেখা হয়ে যাবে, আবারও হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসীরুল কোরআনের ময়দানে। এই উঠলেন কেন আপনারা, উঠলেন কেন? আপনারা হুজুরকে চিনেন? হুজুরকে বসেন, বসেন সবাই, বসেন। একজন অমুসলিম বোন আমাদের এই মাহফিলের মঞ্চে কালিমা পড়ে মুসলমান হবে, এর চেয়ে সৌভাগ্যের ঘোষণা হতে পারে? তো দাঁড়াইলেন কেন আপনারা, বসেন, বসেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আবার হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসীরুল কোরআনের ময়দানে। প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ, মাদ্রাসা কমিটিকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আসসালামু আলাইকুম। আপনারা দাঁড়ালেন কেন? এখন একটু আগে এসে জানাইলো যে সে হিন্দু, সে মুসলমান হবে। তার নিয়ত ছিল আমাদের আজকের প্রধান বক্তার হাতে মুসলমান হবে। প্রধান বক্তার বক্তব্য এখানে আসেন, আমি এখানে করবো না, আপনি পারেন আমার সামনেই করুন। তাহলে এবার তুমি কেমন করে আমানতের খেয়ানত হয়? বিশ্বনবী বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফানতাযিরি সাআ, যে লোক যেই চেয়ারে বসার যোগ্য নয় তারে যখন ওই চেয়ারে বসিয়ে দেয়া হবে তখন কিয়ামত হয়ে যাবে।
যে যেটার যোগ্য না, আরে ওইটা ওই দায়িত্ব দিলে ওই জায়গায় বসাইলে ঝামেলা আসরা নাই। আমি কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারি না, আমি হাদিস জানি না, আমি ফিকা শাস্ত্র জানি না, আমারে বানাইছেন প্রধান বক্তা, যদি এমন হয় তাহলে এটা আমানতের খেয়ানত না? একজনের যোগ্যতা নাই, আরে আপনি বড় দায়িত্ব দিয়ে দিয়েছেন, এটা আমানতের খেয়ানত কিনা? কথা বলে কেরাত করতে পারে না, শুদ্ধ কেরাত জানে না, বানাইছেন মসজিদের ইমাম, এটা আমানতের খেয়ানত হয়েছে না? যে লোক যেই চেয়ারে বসার যোগ্য না, তারে যদি ওই চেয়ারে বসায় দেয়, আমানতের খেয়ানত হয়ে যাবে। আর যখনই আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে, তখনই কেয়ামত হয়ে যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? তাহলে নেতা হইতে চাইলে সত্যবাদী হন, নেতা হইতে চাইলে আমানতদার হন, বিশ্ব নবীর মতো। কার মতো? কার মতো? কথা বুঝতে পারছেন? আরো শুনবেন? হ্যাঁ, হুজুর শেষ করে দেয় নাকি? কষ্ট পাচ্ছে? যেই পরিমানে লোক, যেই পরিমানে এখানে আটটা প্রজেক্টর, ওইখানে লক্ষ লক্ষ লোক, আপনারা সেফলি এক্সিট করতেও এক ঘন্টা লাগে। থামেন থামেন, ঠিক আছে। আর বাকি পাঁচটা পয়েন্ট আমি পাঁচ মিনিটের মধ্যে বলে দিচ্ছি। মনোযোগ থাকতে হবে, খরগোশের কানের মতো কান খাড়া করে দিয়ে দিতে হবে, আওয়াজ করা যাবে না। নেতা হইতে হলে কর্মীর পালস বোঝা লাগে। ৬ নাম্বার পয়েন্ট, ইউ হ্যাভ টু হ্যাভ গুড ইন্টারাকশন উইথ ইউর ফলোয়ার, আপনার অনুসারীদের সাথে। এই উঠতেছেন কে এদিকে? এই উঠ লাগেন, ওকে আছো তোমরা? আসো আসো, কটা পর্যন্ত? সারা রাত তোমরা থাকো, আমার জায়গা করে দিও এদিক দিয়ে, এদিক দিয়ে একটা জায়গা দিও। ইউ হ্যাভ টু হ্যাভ গুড ইন্টারাকশন উইথ ইউর ফলোয়ার, নেতা যিনি তিনি কর্মীদের সাথে ভালো ইন্টারাকশন থাকতে হবে। কর্মী কয় একটা, নেতা কয় আর একটা, আসরা নাই? কথা বলেন না। You have to revise your followers' suggestion in decision-making process. গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে নেতার উচিত কর্মীদের পালসকে রিভাইজ করা। কর্মী কি সাজেশন দিয়েছে দেখার দরকার আছে না? নাই। এই জন্য আল্লাহ বলেন, ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইদা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে যখন সিদ্ধান্ত নিবা, তখন সবার সাথে পরামর্শ করে নিও। যখন সিদ্ধান্ত নিয়ে ফেলবা, তখন তাওয়াক্কুল করবা কার উপর? বদরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন, এখানে তাবু গাড়ো। কোন জায়গায়? এখানে। হাব্বাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমানজিলান আনজালাহুল্লাহ লাইসা লানা আন নাতাকাদদামা হুয়া আও নাতাআখরা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তাবু গাড়তে বললেন, এটা কি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ না আপনার নিজের ইচ্ছা মতো? আল্লাহর হাবিব বললেন, না, এটা আমার রায়। ওয়াল হারবু ওয়াল মাকিদা, আমার মনে হয়েছে বদরের এইখানে তাবু গাললে ভালো হবে। হাব্বাব বলে, না ইয়া রাসূলুল্লাহ, লাইসা হাযা বিমানজিল, এখানে তাবু গাললে ভালো হবে না। আল্লাহ রাসূল বললেন, তাহলে কোথায় তাবু গাললে ভালো হবে? হাব্বাব ইবনুল মুনজির বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় ওইখানে তাবু গাড়েন, ওইখানে কুয়া আছে, তাহলে বদরের কুয়ার পানি আমরা খাবো, আর ওইখানে দুই দিকে উপত্যকা আছে, বৃষ্টি হইলে উপত্যকার পানি আমরা হাউস বানাইয়া পানি জমায় রাখবো, আমরা পানি খেয়ে যুদ্ধ করবো, আর কাফেরগুলো পানি না খেয়ে মরবে। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? বিষ্ণুই বললেন, আরে তাই তো, তাই তো, হাব্বাব যা বলেছে এটাই তো ঠিক, ওইখানে তাবু গাড়তে হবে, এইখানে নয়। আওয়াজ করে কোন আল্লাহু আকবার! কি লিডার ছিলেন, কি নেতা ছিলেন, মুহূর্তের মধ্যে নিজের সিদ্ধান্ত বাদ দিয়ে কর্মীর সিদ্ধান্তে সিদ্ধান্ত নিয়েছেন। সুবহানাল্লাহ। খন্দকের পরীক্ষাকরণের সময়